হ্যালো ফ্রেন্ডস, আপনি চাইলে এখন থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। ভাবছেন কিভাবে? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশ করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশ করার পরে এখান থেকে যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন উপরে, এই প্লাসের এখানে ক্লিক করবেন। অনেকের থাকে এই নিচে প্লাস বাটনটি থাকে, তো এখানে এই যে নিচে এখানে একটি প্লাস বাটন থাকে, তো প্লাস বাটনটি যদি আপনার উপরে থাকে তো ওই প্লাসের এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে আছে এই যে আপনার নিজের মেসেজ ইউর সেলফ, এখানে ইউ লেখা দেখতে পাবেন, অর্থাৎ আপনি যে নম্বরটি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছেন সেই নম্বরটি এখানে দেখা যাবে। সো এখান থেকে ইউর এখানে ক্লিক করবেন। সো ইউর এখানে ক্লিক করার পরে এখান থেকে শুধু একটি নাম্বারে মেসেজ দিতে হবে। সো সেই নাম্বারটি আপনি এখান থেকে ডায়াল করবেন, এখানে ডায়াল করবেন প্লাস, এরপর হচ্ছে 1800242478478, এই নম্বরটি লিখে এখান থেকে জাস্ট সেন্ড করে দিবেন। এই যে সেন্ড অপশন, এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে এখানে কিন্তু আপনার এই নম্বরটি চলে আসবে। সো এই নম্বরটির উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে চেক ইনফো, তো দেখুন এরপরে আসছে চ্যাট উইথ, এই এর একটা নাম্বারটি আসছে। সো এখানে এই নাম্বারে চ্যাট উইথ এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে দেখুন চ্যাট জিপিটি চলে আসছে এবং এটি ভেরিফাইড সম্পূর্ণ। তো দেখুন এটি কাজ করে কিনা সেটি আমি দেখাচ্ছি। এখানে যদি আমি হ্যালো লিখি কি আসে দেখি, তো আমি হ্যালো লিখে সেন্ড করলাম, তো একটু ওয়েট করি। তো দেখুন এখানে কিন্তু এরা মেসেজ অলরেডি দিয়ে দিছে, OpenAI.com, এটি কিন্তু এরা অলরেডি দিয়ে দিছে। সো এখানে চ্যাট জিপিটির যে অ্যাপটি আছে সেরকম কাজ করে কিনা সেটি আমি আপনাদের দেখাচ্ছি। যদি এখানে আমি লিখি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলবো, তো এখান থেকে লিখে আমি সেন্ড করে দিলাম, তো দেখি কিরা এরা কি রিপ্লাই দেয়। একটু 3 সেকেন্ড সময় নেয়, এরপরে এরা রিপ্লাই দিয়ে দেয় কিন্তু, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু অলরেডি বাংলায় রিপ্লাই দিয়ে দিছে যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলবেন। দেখুন আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি তৈরি করতে চান তাহলে নিজের ধাপগুলি, নিচের ধাপগুলি অনুসরণ করতে পারেন। যে এভাবে আপনি চাইলে আপনি চ্যাট জিপিটি, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট জিপিটি কিন্তু ইউজ করতে পারেন। তো আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ইউজ করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।